Hello everyone, welcome and welcome back to our channel Butterfly Hug. Ami Sudipa, Robibar Dupur Tinte. It's time for Butterfly Hug and it's time to chill. আজকে রাহুল নেই, তাই রাহুলের পার্টটা আমিই বলে দিলাম। রাহুল কেন নেই, কোথায় গেছে সেসব আমি আস্তে আস্তে বলছি। আমি এখন যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি দিওয়ালি শপিং করতে, যেহেতু এখন দিওয়ালি তো আর এইখানে সেরকম ভাবে মানে ওই বাজি ফাজি পাওয়া যায় না দিওয়ালির সময়, সমস্ত কিছু ক্রিসমাসের সময় পাওয়া যায়। তো তাও আমি যাচ্ছি, যদি অ্যাটলিস্ট প্রদীপ না পাই, ক্যান্ডেলস যদি পাই সেইগুলো মোটামুটি টুকটাক, অ্যাটলিস্ট যদি দিওয়ালির দিন একদম ফাঁকা ঘর না রেখে একটু মোমবাতি বা ক্যান্ডেলস তো জ্বালানোই যায়। তো চলো বেরিয়ে তারপরে কথা বলছি। অনেকদিন পর আমি এখানে, মানে এখানে আমি প্রথম মালগাড়ি দেখলাম, অনেকদিন পর মালগাড়ি দেখলাম অ্যাকচুয়ালি বলতে যাচ্ছিলাম, বাট এখানে আমি ফার্স্ট টাইম মালগাড়ি দেখলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে টিটো নেই, টিটো গেছে হচ্ছে অ্যাকচুয়ালি নেদারল্যান্ডসে, ওর অফিসের কিছু মিটিং ছিল, কিছু ট্রেনিং নেওয়ার ছিল, কাইন্ড অফ বিজনেস ট্রিপ এটা, তো সেজন্য ও নেদারল্যান্ডস গেছে। আমি যেতে পারিনি কারণ আমার অফিসের কিছু কাজ ছিল, যেহেতু ও উইকেন্ডেই ব্যাক করে আসছে। আর এইটা অ্যাকচুয়ালি কোনো সেরকম ব্লগ আপডেট নয় বা ব্লগ পোস্ট নয়, জাস্ট যেহেতু এই সপ্তাহে সেরকম কোনো ভিডিও দিতে পারছি না কারণ আমার কাজের একটু চাপ আছে, তারপর টিটোও নেই, টিটো হচ্ছে অফিসের কাজে নেদারল্যান্ডস গেছে, যার জন্য প্রপার আমাদের ব্লগ এডিট করে ওঠা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে একটা ছোট ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিই যে এই সপ্তাহে আমরা প্রপার কোনো ভিডিও দিতে পারছি না। বাট এরপরে খুব ভালো ভিডিও আসতে চলেছে। আমাদের এখানে রিসেন্টলি একটা বিজয় সম্মেলনী অনুষ্ঠান হয়েছে অরিজিতাদির বাড়িতে, তো তার ব্লগ আসতে চলেছে। আমরা খুব এনজয় করেছি, মানে অনেকদিন থেকে নাচ প্র্যাকটিস করছিলাম, আবৃত্তি করেছি, টিটো গান করেছে, যাই হোক তার একটা ব্লগ আসতে চলেছে। আর তারপর আবার অনেকদিন পর মাটনও খেয়েছিলাম আমরা রবিবার দুপুরবেলা, তো তার সেই ব্লগটা তো আসবেই। দেন হচ্ছে টিটো নেদারল্যান্ডস গেছে, তার ব্লগ তো আসবেই। আর আমরা একটা খুব ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি, আমি জায়গার নাম এখন রিভিল করছি না, সেটা পরে তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। এইটুকুই বলার ছিল, তো চলো আবার দেখা হবে নেক্সট সানডে ঠিক দুপুর তিনটে। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হ্যাপি দিওয়ালি, খুব সবার কালী পুজো খুব ভালো কাটুক, টাটা।